আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে হাতের আংটি দেখার তাবির কি। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা অবস্থায় সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাতের আংটি দেখা এটা রাজত্ব রাজত্ব অথবা তার ক্ষমতার অর্থ বহন করে। সুতরাং স্বপ্নে যাকে আপনি আংটি প্রদান করছেন অথবা আপনি যদি যাকে আংটি প্রদান করছেন আপনার কিছু টাকা পয়সা আপনি তাকে দান করে দিতে পারেন, অথবা মানে বিষয়টা এমন কেমন যেন আপনি আপনার টাকা অথবা আপনার কিছু না কিছু জিনিস আপনি তাকে দিবেন, এমন কিছু হতে পারে আপনার সাথে। স্বপ্নে যদি আপনি কোনো ধরনের আংটি ক্রয় করতে দেখেন এটা কখনো কখনো আপনি সম্মানিত হবেন, কেননা সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ছিল তার আংটিতে, এটা কারো কারো মতে আংটির ক্ষমতা নাই। এমনিভাবে তার দ্বারা রাষ্ট্রীয় নির্ধারিত ছাপ লাগানো হয়ে থাকে, আবার কখনো সে বাড়ির মালিক হয়ে থাকে যাতে সে প্রবেশ ও ব্যবসা করবে, তার দরজা হলো আংটির পাথর। কখনো তা এমন মহিলার ইঙ্গিত যাকে সে বিয়ে করবে, আংটি দেখা কখনো কখনো মহিলাকে বোঝায়। এরপর সে তার সতীত্বের মালিক হবে অথবা তার আঙ্গুলের পেট তাতে প্রবেশ করবে এবং তার নাগিনা হবে তার চেহারা। আবার কখনো আংটি দ্বারা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার জীবনের শেষ সময় নিরাপত্তা লাভের অর্থ হয়ে থাকে, অথবা এলেম অর্জনের সুসংবাদ হিসেবে তা কোনো আলেমের পক্ষ থেকে লাভ করে থাকে। উপরোক্ত বিষয়সমূহ আমি এই মুহূর্তে যেগুলো বললাম এই বিষয়সমূহ আংটির ক্ষেত্রে প্রযোজ্য হয়। অন্যদিকে তার স্বর্ণ অথবা লোহার আংটি হয়ে থাকলে তাতে কোনো ধরনের কল্যাণ নাই, কেননা তা হলো জাহান্নামীদের অলঙ্কার, অথবা যদি তা তামা জাতীয় হয়ে থাকে অথবা আল্লাহ তাআলার কাছে সকল প্রকার অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। আবার কেউ কেউ বলে থাকেন আংটি বা মোহর ছেলে ও মহিলাকে বুঝিয়ে থাকে, অথবা যদি ক্রয় করা অথবা বাড়ি গাড়ি সম্পদ ও ক্ষমতা নিদর্শন। সুতরাং কোনো পুরুষ স্বপ্নে স্বর্ণের আংটি দেখলে তা তার জন্য অপমানজনক হিসেবে বিবেচিত। স্বপ্নে লোহার আংটি পরিধান করতে দেখলে সে কষ্টের পর শান্তিতে থাকবে। নাগিন বিশিষ্ট স্বর্ণের আংটি পরিধান করতে দেখলে সে ভাগ্যবান হবে। নিরেট ঢালাইকৃত আংটি স্বপ্নে দেখা সবসময় ভালো। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার না আমার ছবি হলেই ওইটা আমার আইডি না, প্রত্যেকটা ভিডিওতে আমরা সতর্ক করে দিই, সাবধান হন, সতর্ক হন। আমার না আমার ছবি থাকলেই ওইটা আমার আইডি না, প্রত্যেকটা ভিডিওতে আমরা সতর্ক করি, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আমার এই যে ভেরিফাই ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি আমার আইডি পাবেন, এর বাইরে অন্য কোনো কিন্তু আমাদের আইডি না। প্রতারক থেকে সাবধান, কারণ আমার না আমার ছবি দিয়ে অনেকেই প্রতারণা করছে, এই জন্য প্রতারণা থেকে বাঁচতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।